বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত 11:30 উপজেলার গাওলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা শাখায়েত হোসেনের ছেলে মাহবুব শেখের বসত ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অবশ্য প্রতিবেশীদের চেষ্টায় ব্যাপক ক্ষয়ক্ষতির পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি। মাহবুব শেখের স্ত্রী লাইলা জানান, তাদের ক্ষয়ক্ষতি ও পুড়িয়ে মারার জন্য পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতিকারীরা ঘরে আগুন দেয়। ভাগ্যক্রমে ওই রাতে বাড়িতে না থেকে অদূরে বাবার বাড়িতে ছিলেন, তাই তারা প্রাণে বেঁচে গেছেন। যে বা যারাই এ জঘন্য ঘটনাটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে লাইলা। নাম মাহবুব শেখ, শ্বশুর আমার শ্বশুরের নাম মোহাম্মদ শাকাত হোসেন, মুক্তিযোদ্ধা। আমি একজন গৃহবধূ। আমি গতকালকে আমার ভাইয়ের বিবাহ সেইখানে ছিলাম, কিন্তু ইতিমধ্যে আমার সাথে বাড়ির অনেক শত্রুতাই সাইডে আছে, সেই কারণে আমি নিজ পরিবারে নাকি বাইরের নিজ পরিবারের শত্রুতা না বাইরে? না, বাইরের শত্রুতা, নিজ পরিবারের কোনো শত্রুতা নাই, বাইরের আছে। নিজ পরিবারের বলতে তো নিজের ঘরই বোঝায়, কিন্তু নিজের ঘরের না বাইরের আছে। আর এর ভিতরে আমি একা একা ঘরে থাকি ইদানিং। আমার সেই শত্রুতামূলক আমার ঘরে আগুন ধরাই দিয়ে আমার এই ক্ষয়ক্ষতি করেছে। আমি এর একটা প্রসেস চাই যে এরকমের কোনো গৃহবধূর সঙ্গে যাতে এরকমের না হয়। এটা তো নারী নির্যাতন না, এটা হত্যার জন্য আমার এরকম করেছে, যাতে আমি ঘরের থেকে আর বেরোয় আমি যত যাবতীয় কাজ বাজ করি, সম্পূর্ণ কাজ সংসারের দায় দায়িত্ব আমার ঘাড়ের উপর, যে জায়গা যে দৌড়নি নাড়ানি সব কিছুই আমি করি। কাজে কাজেই আমারে হত্যা করতে পারলে আগে সব সমস্যার সমাধান, যে এরা আর কিছু করতে না পারে। এদের মাঝে দৌড়নির আর কেউ থাকে না। আমার স্বামী কোথাও যায় না, দেবরটা ডরে পড়ে থাকে সবসময়ের জন্য। আর শ্বশুর আছে টাঙ্গাইল চাকরিতে। কাজে কাজে আমার উপর যত শত্রু তাই আমার উপর ছাড়া আর কোনো কারোর কোনো ই নাই। এই জন্য আপনাদের কাছে আমি দেখি নাই, আমি যেহেতু দেখি নাই সেহেতু কিছু বলতে পারবো না, কিন্তু এটা শত্রুতামূলক আমার এডে করছে, এডে শিওর, এর ভিতরে কোনো ভুল নাই। এটা আপনারা তদন্ত করে দেখবেন, আর এরকম ভবিষ্যতে যেন কোনো কোনো ফ্যামিলিতে এরকম না হয় এটার দিকে আপনারা নজর দেবেন। আর আপনাদের কাছে আমার আর একটা অনুরোধ, অনুরোধটা হচ্ছে যে আমার এরকমের কেন বারবার আমার সঙ্গে এরকমের আগে পরে হয় নাই, এখন বর্তমানে এগুলো করতেছে। আমার এই ঘরটা পোড়ায় দিল, আমার এই যে থাকার এখন কোনো স্থান নাই। শ্বশুরের যা আছে সেটা তো তারই, সেটা তো আর আমার ভিতরে ধরার না, আমি এখন থাকবো কোথায়? এটার জন্য আপনারা যা ভালো লাগে আপনারা সেটা করে আমার সেইভাবে বিবেচনা করে আমার বিচারটা দেবেন। আপনাদের কাছে আমার আর কোনো অনুরোধ, এই পর্যন্তই আর কোনো ই আমার কাছে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। আপনি কি থানায় কোনো অভিযোগ করছেন? থানায় অভিযোগ করতে আমি যাব। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।